আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এসএসআর স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় ১২ দুর্যোগ মোকাবিলা থেকে কিছু আলোচনা করব। শিক্ষার্থীরা, একটা ছবি দেখো তো তোমরা। এই ছবিটা দেখে কি বুঝছো? এই ছবিটাতে বুঝছো যে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আর তখন এই যে একটা মানুষ আছে, এটা ফায়ার সার্ভিস থেকে লোক এসছে, এরা কী করছে, অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে এটা আগুন নিভাচ্ছে। তো তাহলে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হবে কি, তোমরা বলতে পারো? হ্যাঁ, আজকের পাঠ আগুন। তা আগুনের প্রভাব আমরা জানবো যে বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা অনেক বেশি ঘটেছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আগুন লাগলে ঘর বাড়ির প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপর্যস্ত হয়। তাহলে আগুন লাগার কারণটা কি? আমরা জানি তো, আমরা তো প্রভাব জানলাম, আগুন লাগার মানুষের সৃষ্ট কারণ, নানা কারণে আগুন লাগতে পারে। রান্নার পর চুলার আগুন না নিভালেও আগুন লাগতে পারে, সিগারেট, বিড়ি, হুকার আগুন থেকে আগুন লাগতে পারে। হুকা ওই যে গ্রামের মানুষে একটা নারকেলের শুকনা মালয়ের ভিতরে অনেক কিছু দিয়ে আগুন মানে নেশা করে, ভিতরে জর্দা বা বিভিন্ন জিনিস থাকে। ঘরে হারিকেন বা মশার কয়েল জ্বালিয়ে রাখলে বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলেও আগুন লাগতে পারে। কারখানার দাহ্য পদার্থ থেকে শিশুরা আগুন নিয়ে খেললেও কিন্তু আগুন লাগতে পারে। আগুন যেমন লাগতে পারে, তাহলে আগুন কীভাবে আমরা মোকাবেলা করব? প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। আগে আগুন লাগলে নিজেকে আগে রক্ষা করতে হবে, তারপরে কী করতে হবে, ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে যাতে আগুন নিভানো যায়, আশেপাশের মানুষকে সচেতন করতে হবে, বিল্ডিংয়ের ভিতর লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তাহলে আগুন যেমন লাগবে, আমরা কী করবো, আগুনটাকে কীভাবে মোকাবেলা করবো, অর্থাৎ কীভাবে আগুনটাকে নিভাবো সেই চেষ্টা করবো, সেই জন্য কী করতে হবে, তাহলে ফায়ার সার্ভিস বা আশেপাশের লোককেও খবর দিতে হবে। তাহলে আজকে আমরা পাঠ থেকে কী বুঝলাম, যে আগুন লাগলে মানুষের অনেক ক্ষতি হয়, ঘর বাড়ি পুড়ে যায়, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আর সেজন্য যে আগুন লাগলে আগুন কিন্তু মানুষের সৃষ্ট কারণে আগুন লাগতে পারে, যেমন আমরা কিন্তু সচেতন হতে পারে যে রান্নার পর চুলার আগুন না নিভালে একটা মেসার কাঠের জন্য আগুন জ্বালিয়ে রাখলাম, তখন কিন্তু আগুন ধরে যেতে পারে। আমরা কী করবো, রান্না হয়ে গেলে সাথে সাথে চুলাটা বন্ধ করবো। সিগারেট বিড়ি হুকার আগুন থেকে যেখানে সেখানে সিগারেট খেয়ে সে আগুন সহ সিগারেটটা যেখানে সেখানে রাস্তায় বের করা, তাহলেও কিন্তু আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী বুঝলাম, যে আগুন লাগে কীভাবে আর আগুনকে কীভাবে রক্ষা করবো, তাই না? প্রথমে আমরা আগে নিজেকে রক্ষা করবো, তারপরে তো সব কিছু, তো ফায়ার সার্ভিসকেও খবর দেবো আর আশেপাশের মানুষকেও সচেতন করবো। তাহলে তোমরা এখন খাতা কলম বের করো তো, আর দেখো আমি যে প্রশ্নগুলো পড়ালাম এগুলো তোমরা উত্তর দিতে পারবে না। তো শিক্ষার্থীরা বলো তো, আগুন লাগার কারণ কি? আমরা তো আগেও পড়েছি, তাই না, যে আগুন মানুষের সৃষ্ট কারণে লাগতে পারে। আবার আমরা যদি রান্নার পরে চুলার আগুন না নিবার সেখান থেকেও আগুন লাগতে পারে, আবার সিগারেট ফিরে হুকার আগুন থেকেও কিন্তু আগুন লাগতে পারে। আবার ঘরে হারিকেন মশার কয়েল যদি সমস্যা থাকে সেটা তো মানে আমরা জ্বালিয়ে রাখি, তার থেকেও কিন্তু আগুন ধরতে পারে, তাই না? তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে আজকে, তা আগুন লেগে গেলে আমরা কীভাবে তা মোকাবেলা করব, তাই না? আগুন লেগে গেলে কীভাবে মোকাবেলা করবো এই বাড়ির কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে এবং আমার ইনবক্সে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিকমতো পড়াশোনা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।